জনতার কথা বলে আসসালামু আলাইকুম পলিটিভি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রজা প্রথমে জানিয়ে দিচ্ছি পলিটিভি শীর্ষ সংবাদগুলো চাপ সৃষ্টি করে জাহিদকে শপথ পড়িয়েছেন দাবি মির্জা ফকুলের নতুন করদাতাদের শনাক্তে সারা দেশে চলছে দক্ষিণ চট্টগ্রামে কর্ণফুলি ক্যানেলের কাজ শেষ হলে গুরুব্দ অন্তত তিনটি শিল্পাঞ্চল কুষ্টিয়ায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শুধু মুখে মুখে দেশ প্রেমিক না এখন সময় হয়েছে প্রমাণ দেখানোর শতভাগ দেশীয় পণ্য রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ অনুভবে পানির ছোঁয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন একাদশ জাতীয় সংসদের সদস্য হতে শপথ নেওয়ার জন্য দলের নেতা জাহেদুর রহমানের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল সরকারের পক্ষ থেকে এই চাপ সৃষ্টির বিষয়টি বিএনপি নিশ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি শুক্রবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের মির্জা বলেন জাহিদুর রহমানের শপথ নেয়ার পিছনে সরকারের চাপ ছিল কিন্তু এতে বিএনপি বিচলিত নয় বলেও জানান তিনি বলেন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি বলেন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ শৃঙ্খলা ভঙ্গ যারাই করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নতুন করদাতাদের শনাক্তে দেশে চলছে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর জরিপ কার্যক্রম এর অংশ হিসেবে রাজধানীর নাজিরা বাজার লেন এলাকায় বৃহস্পতিবার জরিপ করছে গড় অঞ্চল দুই উপকর কমিশনার মাফরু সুলতানের নেতৃত্বে কর জরিপ টিমের সদস্যরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা ভাড়া ঘুরে ট্রেড লাইসেন্স ও যাচাই করেন বাংলাদেশ নেতারা সময় তাদের করেন করদাতা শনাক্তের মাধ্যমে রাজস্ব আয় বাড়াতে গেল বছর অক্টোবর থেকে সারা দেশে জরিপ কার্যক্রম শুরু করে এনআরবি চলতি অর্থ বছরে তিন লাখ নতুন করদাতা শনাক্ত করা হয়েছে করদাতাদের স্বতঃপূর্ত সারা পাওয়া যাচ্ছে বলে জানান জরিপ টিম ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও শুধুমাত্র যথাযথ উদ্যোগের অভাবেই দক্ষিণ চট্টগ্রামে কোনো শিল্পায়ন হয়নি মূল শহরের কাছাকাছি অবস্থানের পাশাপাশি জায়গার দাম তুলনামূলক কম থাকায় সুযোগ ছিল পরিকল্পিত শিল্পায়নের কিন্তু নানা সংকটের অজুহাতে হাতে গনা কয়েকটি শিল্প প্রতিষ্ঠান ছাড়া তেমন কোনো স্থাপনা এখানে নেই তবে কর্ণফুলী নদীর তলদেশে টানেলের কাজ শেষ হলে আনোয়ারা এবং কর্ণফুলী এলাকায় অন্তত তিনটি শিল্পাঞ্চল গড়ে উঠবে বলে আশাবাদ ব্যবসায়ী এবং জেলা প্রশাসনের কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকায় দুদল মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ত্রিমুখী বন্ধুযুদ্ধের রফিক উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে ঘটনাস্থল থেকে পুলিশের একটি পিস্তল দুই রাউন্ড গুলি দুটি ম্যাগাজিন এবং পঞ্চাশ বোতল ফেন্সিল উদ্ধার করেছে এই ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছে বৃহস্পতিবার রাত তিনটার দিকে এই বন্ধু যুদ্ধের ঘটনা ঘটে নিহত রফিক কুষ্টিয়া সদর উপজেলার বারাদি এলাকায় দাউদালি ছেলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান বৃহস্পতিবার দিবাগত রাত দুটার দিকে পুলিশের কাছে খবর আসে কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর এলাকার দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ডিবি পুলিশ দুটি চৌকশ দল ঘটনাস্থলে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছড়ে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে কিছুক্ষণ পর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায় এদিকে কুষ্টিয়ার ধর্ষণের পর এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বার অভিযোগ পাওয়া গেছে ওই প্রতিবন্ধী ও তার পরিবারের অভিযোগ গত পাঁচ মাস যাবৎ কিশোরী প্রতিবেশী কালুমিয়া নামের ওই দুই সন্তানের জনকের শিকার হয়ে আসছিল কিন্তু হঠাৎ করে প্রতিবন্ধী কিশোরী শারীরিক অবস্থার অস্বাভাবিকতা বুঝতে পেরে চিকিৎসকের স্বরাপন্ন হন তার পরিবার পরে জানতে পারে ওই কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা লোকলজ্জার ভয়ে কাউকে জানাতে পারছে না তারা এমন সংবাদে মুছড়ে পড়েন ওই কিশোরীর পরিবারের সদস্যরা লোকলজ্জার ভয়ে ওই কিশোরীর পরিবার প্রতিকার চাইতেও সাহস পাচ্ছে না জনক এই ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী পলিটিভির এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি আরো সংবাদ দিয়ে সঙ্গে থাকুন শুধু মুখে মুখে দেশ প্রেমিক না এখন সময় হয়েছে প্রমাণ দেখানোর শতভাগ দেশীয় পণ্য রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ অনুভবে পানির ছোঁয়া পর স্বাগত সংবাদে আবার জাতীয় পুষ্টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অর্ধ শিশু চিত্রশিল্প অংশ অংশগ্রহণ করে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মুজিবুর রহমান দন্ত চিকিৎসক ডক্টর সাব্বির আহমেদ স্বাস্থ্য পরিদর্শক শহীদুল্লাহ এম টি ইপিআই আব্দুর রহিম এইচ এ এইচ আই মর্তুজ ও লুৎফুর রহমান বাদল সহ হাসপাতালে কর্মরত অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা শুক্রবার সকালে নাটোরের সিংরা উপজেলার দুই নং ডাহিয়া ইউনিয়নের বিয়াস বাজারে রাস্তার পাশে নজরুল ইসলামের নেতৃত্বে আনোয়ার হোসেন সানোয়ার হোসেন জাহাঙ্গীর আলম সাইদুলের হামলায় দুটি দোকান ঘর ভাঙচুর প্রায় তিন লক্ষাধিক টাকা ক্ষতি ও ছজন গুরুতর আহত হয়েছেন এ ঘটনায় আহত হন রুহুল আমিন নুরুল আমিন নাজমা বেগম সৌরভ হোসেন শাহেনা বেগম ইউপি সদস্য দুলাল আহতদের স্থানীয় সিংরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এসআই আনহার এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনার তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন চলছে গাজীপুরে ভোগড়া বাইপাস এলাকা থেকে পঁয়ত্রিশ কেজি গাঁজা সহ একটি মাইক্রোবাস সহ দুজনকে আটক করেছে র‍্যাব এক পোড়াবাড়ি ক্যাম্প গতরাতে তাদেরকে আটক করা হয় শুক্রবার সকালে পোড়াবাড়ি ক্যাম্পের এক সাংবাদিক সম্মেলনে র্যাবেকের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল আল মামুন জানান একটি গোপন সূত্রে জানা যায় দুজন মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাস করে গাজা গাজীপুর হয়ে রাজশাহীর দিকে যাচ্ছিল পরে অভিযান পরিচালনা করে তাদেরকে গাজীপুর মহানগর ভোগরা বাইপাস হতে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের পর মাইক্রোবাসটির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে পঁয়ত্রিশ কেজি গাজা নগদ নয় টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয় জানতে পারি যে হবিগঞ্জ থেকে দুইজন মাদক ব্যবসায়ী একটি নোয়া মাইক্রোবাসে পঁয়ত্রিশ কেজি গাঁজা নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছে এই অবস্থায় আমরা উক্ত মাইক্রোবাসটিকে বোগড়া বাইপাস থেকে আটক করতে সমর্থ হই এবং তাদের কাছ থেকে চৌত্রিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা প্রায় নয় হাজার টাকা দুইটি মোবাইল সহ একটি নোয়া মাইক্রোবাস উদ্ধার করি পিরোজপুর সড়কে ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে র্যাব সদস্য সহ সাতজন গুরুতর আহত হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার পরিষদ সংলগ্ন বিআরডি অফিসের সামনে এই সংঘর্ষ হয় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয় অপর আহত র্যাব সদস্য বাবুল সর্দার তার স্ত্রী খাদিজা বেগম ছেলে জিহাদ কলেজ ছাত্রী ইতি তার বোন ইভা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ওসি কে এম তারিকুল ইসলাম জানান ড্রাইভার সহ ট্রাকটি আটক করা হয়েছে দুমড়ে মুচড়ে যাওয়া অটোটি উদ্ধার করা হয়েছে আহতদের চিকিৎসার পর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেছেন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না মাদক ব্যবসা করে বাইরে ঘুরে বেড়ানো কোনো সুযোগ নেই মাদক ব্যবসা করলে জেলে থাকতে হবে বৃহস্পতিবার বিকেলে পুলিশিং ও মাদক সন্ত্রাস বিরোধী সুদি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ঝালকাঠি জেলা পুলিশ ও কমিউনিটিং পুলিশিং ফোরাম স্থানীয় শিশু পার্কে এই সমাবেশের আয়োজন করে সমাবেশে এগারো জন মাদক ব্যবসায়ী মাদক ছেড়ে আলোর পথে ফিরে আসার শপথ নেয় সমাবেশে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয় ঝালোকাটির পুলিশ সুপার জোবাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ঝালকাঠির জেলা প্রশাসক হামিদুল হক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সর্দার শাহ আলম সহ আরো অনেকেই চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে দিনাজপুর সহ রংপুর বিভাগের চার জেলায় অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘটে প্রত্যাহার করা হয়েছে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদুল আলমের সভাপতিত্বে বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার কাজিম ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটি সভাপতি আক্তার হোসেন দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক উন্নয়নের সাধারণ সম্পাদক ফজেল রাব্বি ও চার জেলার নটি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বৈঠকে নিহতের পরিবারকে একটি করে বাড়ি দেয়া এবং প্রতি মাসে তিন হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় নিহতদের মামলাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদারকি করছেন বলে বৈঠকে জেলা প্রশাসক মাহমুদুল আলম জানান বিভাগীয় কমিটির ডাকে রংপুর বিভাগের যে আট জেলায় পরিবহন ধর্মরাজ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির ডাকে রংপুর বিভাগের যে আট জেলায় আজ ভোর থেকে পঁচিশ তারিখ ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের যে আহ্বান করা হয়েছিল সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে দিনাজপুরের জেলা প্রশাসক প্রশাসক সাহেব আমাদের ডেকেছিলেন প্রধানমন্ত্রীর এটা হস্তক্ষেপ করেছেন এই মামলাটাতে সেইখানে আজকে তার সঙ্গে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়ে ফলপ্রসূ আলোচনা আমরা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করলাম এখানে যিনি নিহত হয়েছেন যে চালক ড্রাইভার সেইখানে আমাদের জালাল তাকে দিনাজপুর জেলা প্রশাসক তার প্রতি মাসে তার পরিবারকে তিন হাজার টাকা করে দিবেন এবং তার জন্যে একটি পাঁচ শতক জমির উপর আড়াই লক্ষ টাকায় পাকা ঘর করে দুটি ঘর পায়খানা পেশারখানা টয়লেট রান্নাঘর এগুলো করে দিবেন তার প্রতিবন্ধী ছেলেটাকে সেখানে ভাতা দেবেন একজন আগামী দিনে এইরকম চাকরির কোনো সুযোগ হলে তারা দিবেন এবং যে মামলাটি হয়েছে সেইখানে কর্ণফুলী চট্টগ্রাম থানায় তাহলে কাউপুরার টেরোরিজম যে ফোর্সের হাতে এটা দেওয়া হয়েছে দ্রুত এনারা এই ব্যবস্থা নিবেন এই ফোর্সটা ডিল করেন মাননীয় প্রধানমন্ত্রী যে সেই কেস করেন আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই সিরাজগঞ্জে ধানের ব্লাস্ট রোগে পড়ছে কৃষকের ভাগ্য সারা বছরের স্বপ্ন যেন নিমেষেই শেষ হয়ে যাচ্ছে দূর থেকে দেখে মনে হবে ধান পেকেছে আসলে এই রোগ আক্রান্ত মরা ধানের শীষে চিত্র মেলে ধরে আছে কৃষকরা কৃষকরা বলছে বিভিন্ন ঔষধ দিয়েও কোনো লাভ হয়নি আর উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন বেশি ইউরিয়া প্রয়োগের কারণে এই রোগ হতে পারে সিরাজগঞ্জ প্রতিনিধি মইনুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি মৌসুমে ইরি বড় ফসলি জমিতে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাবে উৎপাদন ব্যাহত হবার সম্ভাবনা দেখা দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ দপ্তরের প্রয়োজনীয় মনিটরিং ও তদারকিকে দায়ী করেছেন ক্ষতিগ্রস্ত স্থানীয় ধান চাষিরা ধান মনোহরণ যে বের হয়েছে বুঝছেন বের হওয়ার পরের থেকে মনোহরণ যে একদম মরা ধরছে

খুলা বাড়ানোর পর থেকেই খালি মরা ধান বাড়ায় মরে যেতেছে সিটে একদম সাদা সিটে আর অন্য অন্য ধান কালা সিটে আছে কিন্তু উল্লাপাড়া উপজেলার আঙ্গারু শহরিয়াপুর ধরাইল বিল গজ জীবনপুর ও ভয়নগর পূর্ব মহেশপুর ভেঙরি প্রতাপ এলাকা সহ বেশ কয়টি মাঠে এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয় আবাদেই মাঠগুলোর বেশিরভাগ ধানের শেষ বেরিয়েছে দূর থেকে দেখে মনে হয় ধান পেগেছে আসলে রোগাক্রান্ত মরা ধানের শীষের এ চিত্র মেলে ধরে আসছে কৃষকেরা জানান এই সময়ে চাষ করা ধানের উপরেই তাদের পুরো বছর চলে যায় এবারে বিঘা প্রতি খরচ হয়েছে দশ থেকে বারো হাজার টাকা কিন্তু এই ভয়াবহ ব্লাস্ট রোগের কারণে ধান পুড়ে যাওয়ায় কৃষকেরা এবার সর্বশান্ত হয়ে পড়েছে ধানের শীষ বের হওয়ার কয়দিন যেতেই তা মরে যাচ্ছে শীষে কোনো পোকামাকড় দেখা না গেলেও পচন ভাব দেখা যায় ধানের শীষের গোড়ার নিচে কৃষকেরা বলছেন বিভিন্ন ওষুধ দিয়েও কোনো লাভ হচ্ছে না দেশের শতকরা আসি ছিল এখন প্রায় নব্বই ভাগে আমরা কৃষির উপর নির্ভরশীল তো আমাদের এই বর্তমানে যে ক্রপস এই ক্রপসের যে যে ডিজিজটা আমরা এই বিষয়ে আমরা খুব হতাশ হয়ে গেছি কারণ ইতিপূর্বে বিভিন্ন টিম এরা এনারা এসে এই যে এগুলো করে গেছেন আর পর্যবেক্ষণ করে গেছেন তারা তাদের সেই সলা পরামর্শ যেভাবে তারা নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা এই ফসলের ফসলের যে ট্রিটমেন্টগুলো এর করার পরে আমরা কোনো উপশম পাচ্ছি না কামারপাড়া মাঠে প্রায় দেড়শো বিঘা জমিতে ধান আবাদ করা হয়েছে ধরইল বিল ও সাহারিয়ার পোর মাঠে একই ধরনের ক্ষতি দেখা যাচ্ছে এসব মাঠে ব্রি আটাশ ও বি উনত্রিশ জাতের ধানের বেশি আবাদ হয়েছে এদিকে বিভিন্ন ওষুধ দিয়েও কাজ না আসায় বাঙ্গালা ইউনিয়নের মধ্যমহেশপুর গ্রামের ইদ্রিসালি আঠারো শতক জমির ধান কেটে ফেলেছেন কৃষি বিভাগ বলছে এটি রোগ ও ছত্রাকজনিত কারণে এমনটি হচ্ছে বেশি ইউরিয়া প্রয়োগের কারণেও এ রোগ হতে পারে তবে ধান বীজ শোধন ও রোগ প্রতিরোধ জাত ব্যবহার করলে এমন ক্ষতি হবে না বলে জানালেন কৃষি কর্মকর্তা কোল্লাপাড়া উপজেলা একটা বৃহৎ উপজেলা এবং কৃষির জন্য এই উপজেলাটা খুবই কটেন্ট আমাদের এখানে উল্লেখযোগ্য সংখ্যক হাইব্রিড আবাদ হয় এবং এছাড়া অন্যান্য জাতগুলার মধ্যে বেশিরভাগই উন্নত যে জাতগুলো উচ্চ ফলনশীল জাতগুলো সেগুলো ব্যবহার হয় বিধান আটাশ এবং উনত্রিশ খুবই জনপ্রিয় এখানে এর পাশাপাশি আমাদের আটান্ন বিধান আটান্ন বিধান পঞ্চাশ এই ভালো জাতগুলো আমরা সম্প্রসারণের চেষ্টা চালাচ্ছি এবং কিছু কিছু ভারতীয় জাত আছে সেই জাতগুলো যেন কৃষকরা না আবাদ করে কারণ সেগুলো হলো রোগ এবং পোকার প্রতি সংবেদনশীল এর জন্য ও জাতগুলোর পরিবর্তে আমাদের দেশের যে উন্নত জাতগুলো আছে এগুলো কৃষকরা আবাদ করলে পোকা এবং রোগ থেকে রক্ষা পাবে তো আবহাওয়া যেহেতু এবছর অনেকটা অস্বাভাবিক অনেক বেশি তাপমাত্রা দিনের বেলা রাতের বেলা ঠান্ডা এবং আবহাওয়ায় তারতম্যের কারণে পোকা এবং রোগের আক্রমণ হতে পারে এর জন্য আমরা খুবই সতর্ক আছি আমাদের লোকজন সহ আমরা সবাই এখন মাঠ পর্যায়ে কঠোর মনিটরিংয়ের মধ্যে রেখেছি যাতে কোনো ধরনের পেস্ট আক্রমণ হওয়ার সাথে সাথেই আমরা যেন ব্যবস্থা নিতে পারি এছাড়া ভিপিএইস এবং ব্লাস্ট যাতে না ছড়ায় সেজন্য মাত্রই সেগুলো নির্মূলের ব্যবস্থা করা হচ্ছে ফকুল ইসলাম নিউজ ডেস্ক ঝিনাইদহের মহেশপুর পৌরসভার নওদা গ্রামে গতকাল রাত আনুমানিক দুটার সময় নিজ বাড়িতে নেশাগ্রস্ত ইমরান তার মা মর্জিনা খাতুন ও নানি কুপিয়ে নাহারকে হত্যা করেছে সূত্রে জানা যায় চিৎকার শুনে দ্রুত ছুটে আসলে নেশাগ্রস্ত ইমরান পালিয়ে যায় প্রতিবেশীদের সহযোগিতায় তার মা ও নানিকে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে নিহত মর্জিনা খাতুন মহেশপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা চুয়াডাগার জীবননগরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে এই ঘটনায় আহত হয়েছে পুত্রবধূ ও শ্বশুর শুক্রবার ভোরে উপজেলার মহানগর উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন জীবননগর উপজেলার মহানগর উত্তরপাড়ার সমীর আলীর স্ত্রী আশুরা খাতুন এবং তার ছেলে ওমর আলী স্থানীয়রা জানান শুক্রবার ভোরে নিজেদের বাড়ির বারেন্দায় ঝুলন্ত বৈদ্যুতিক তারে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে এ সময় অসাবধানতাবশত পুত্রবধূ রুবিনা তার স্পর্শ করলে বিদ্যুৎ পৃষ্ঠ হন তাকে উদ্ধারে বাবা খাতুন ও ছেলে তার হাতে দিলে হন প্রতিবেশীরা চারজনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা আশুরা খাতুন ও ছেলে ওমর আলীকে মৃত ঘোষণা করেন বাকি দুজনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে বরগুনার বামনা উপজেলার দক্ষিণ গুদিঘাটা গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে দুদিনব্যাপী সনাতন ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে পঁচিশ ও ছাব্বিশ তারিখ দুদিনব্যাপী মনতোষ মিশ্রের বাড়ি শ্রী শ্রী গোবিন্দ মন্দিরে ধর্মসভা অনুষ্ঠিত হয় দক্ষিণ গুদিগাটা গ্রামের প্রতিটি বাড়িতে কৃষ্ণ নাম প্রচার করে কীর্তন সহকারে নগর পরিক্রমা করে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ করে এবং মহোৎসব প্রায় তিন হাজার ধর্মপ্রাণ সুধী ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন এবং বিশ্বের সকলের কল্যাণ কামনা করেন সিরাজগঞ্জের র্যাব বারোয়ের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার প্রণব কুমার সরকারের নেতৃত্বে র্যাবের একটি আবিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভোর চারটার সময় উল্লাপাড়া পৌরসভার ওভার ব্রিজের পাশে গাজী খোরশেদ আলমের চতুর্থতলা ও চেয়ারম্যান ভবনের তৃতীয় তলায় অভিযান পরিচালনা করলে উল্লাপাড়া বাজারের মৃত ওয়াহেদের ছেলে মনিরুল ইসলাম ও শাহজাদপুর থানার গোপীনাথপুর গ্রামের হাজি আহমেদের ছেলে মহসিন রেজা নীরবকে দুশো একুশ পিস ইয়াবা তিনটি মোবাইল ফোন তিনটি সিম এবং নগদ তিন হাজার একশো টাকা সহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে পরে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে পলিটিভি সংবাদ এ পর্যন্তই যাওয়ার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার